অনেক কাল আগে ছোট এক বনে একটা বাঘের ছানা থাকতো। বাঘের ছানার নাম ছিল বান্টি। সে তার পরিবারের সাথে থাকতো। এই ছোট বাঘটি খুব দুষ্টু আর দেখতে অনেক সুন্দর ছিল। সে এতটাই দুষ্টু ছিল যে সে দৌড়ে গাছে উঠত। সে এক জায়গা থেকে লাফিয়ে অন্য জায়গায়, এমনকি গাছের এক ডাল থেকে লাফিয়ে অন্য ডালে যেত। সে খুব অল্প বয়সী ছিল, তাই সে খেলতে অনেক পছন্দ করত। সে ছোট পাখির পেছন পেছন ছুটতে থাকত। হঠাৎ করে একদিন জঙ্গলে প্রবল বাতাস বইতে শুরু করল। বান্টি এমনভাবে গাছের ডাল আটকে ধরল যাতে সে বাতাসে উড়ে না যায়। গাছটা একটু উঁচু থাকায় কিছু বাতাস বান্টির গায়েও লাগল। আর তার গায়ে বাতাস লাগার কারণে গায়ের ডোরাকাটা কালো দাগগুলো বাতাসে উড়ে গেল। বাতাস কমে গেলে সে নিচে নামল আর লক্ষ্য করল তার গায়ের কালো দাগগুলো আর নেই। বান্টি খুব চিন্তায় পড়ে গেল আর সে বাতাসের পেছন পেছন দৌড়াতে থাকল। এই বাতাস, থামো থামো! আরে ও, দাঁড়াও দাঁড়াও, আমার ডোরাকাটা দাগগুলো রেখে যাও, ওগুলো আমার ভীষণই প্রয়োজন। তুমি কোথা থেকে এসেছো আর আমার ডোরাকাটা দাগ নিয়ে কোথায় পালাচ্ছ? বান্টি খুব চিন্তায় পড়ে গেল, কেননা ডোরাকাটা কালো দাগ ছাড়া তাকে তো কেউ চিনতেই পারবে না। তাই সে গাছের পেছনে লুকিয়ে থাকে, লুকিয়ে না থাকলে তাকে যদি কেউ খেয়ে ফেলে এই ভয়ে। কিন্তু সে এভাবে লুকিয়ে থাকতে বিব্রত বোধ করল। তাই সে সিদ্ধান্ত নিল সে এটা খুঁজে বের করবে, বাতাস কেন গায়ে লাগে। বাতাস কি, এটা কেন গায়ে লাগে, আর এ আমার ডোরাকাটা দাগগুলোই বা কেন উড়িয়ে নিয়ে গেল? এ বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে বিরক্ত হয়ে গেল, কেননা সে কিছুই বুঝতে পারছিল না। বাতাস নিয়ে অনেকক্ষণ সন্ধান করছি, কিন্তু এটা কোথা থেকে আসলো বুঝলাম না। তারপর সে নিজেই নিজেকে বলল, আমার উচিত বড় জঙ্গলের গাছের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করা, হয়তো সে কিছু জানে, আর সে হয়তো আমাকে বাতাসের ঠিকানাও দিতে পারবে। বান্টি তখন পাহাড়ের উপরে উঠে বড় এক গাছের কাছে গিয়ে হাজির হল। গাছ তখন বান্টিকে জিজ্ঞেস করল, ওহে বান্টি, তোমার গায়ের ডোরাকাটা কালো দাগগুলো কই? বান্টি তখন গাছের উপরে একটা ডালে গিয়ে দাঁড়ালো আর বলল, ওহ, কি আর বলবো তোমায়, একটা দুষ্টু বাতাস এসে আমার গায়ের ডোরাকাটার দাগগুলো নিয়ে চলে গেছে। ওহো বান্টি, বাতাস কখনো দুষ্টু হয় না, এটি প্রায় সময় আসে আর আমার শুকনো পাতা ফেলে আমাকে পরিষ্কার রাখে। আমার পাতা ভূমিতে পড়ায় তা পচে ভূমি উর্বর করে, আর তা থেকে আমার খাবার সরবরাহ করায় আমি অনেক খুশি আর সবুজ থাকি। গাছের কথা শুনে বান্টি বলল, তা বুঝলাম, কিন্তু বাতাস মশাই আমার গায়ের ডোরাকাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। আমি তাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তুমি কি জানো বাতাস আসলে কোথায় থাকে? যদি জানো তাহলে আমাকে বলো, আমি সেখানে যাব আর আমার ডোরাকাটা দাগগুলো তার থেকে ফিরিয়ে আনব। বান্টির কথা শুনে গাছ চিন্তায় পড়ে গেল। বাতাসের আসলে নির্দিষ্ট কোনো বাড়ি নেই, সে এক এক সময় এক এক জায়গায় থাকে। তবে তুমি যদি তাড়াতাড়ি দৌড়ে ভুট্টার মাঠে যাও তাহলে হয়তো তাকে পেয়ে যেতে পারো। ছোট বান্টি তখন গাছকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি গাছ থেকে মাটিতে নামল আর তার সর্বোচ্চ গতিতে ভুট্টার ক্ষেতে যাওয়ার জন্য দৌড় লাগালো। সে কিছুক্ষণের ভেতরে সেখানে পৌঁছে গেল আর সে দেখল সেখানে একটা কাকতাড়ুয়া। বান্টি, তোমার ডোরাকাটা দাগগুলো কোথায়? ভয়াবহ বাতাস এসে উড়িয়ে নিয়ে গেছে। বড় গাছ বলেছে বাতাসকে এখানে পাওয়া যাবে, কিন্তু তাকে তো দেখছি না। ও বান্টি, বাতাস ভয়াবহ নয়, এটি প্রায় আসে আর মাঠের ফসলের অনেক যত্ন করে। তার বাতাসে ভুট্টার গাছগুলো হেলে দোলে আর ফলন ভালো হয়। ও কাকতাড়ুয়া, বুঝলাম, বাতাস ফসলের অনেক উপকারে আসে, কিন্তু সে আমার ডোরাকাটার দাগগুলো নিয়ে গেছে
আমি সেগুলো ফিরিয়ে আনতে চাই, তুমি কি আমার উপকার করতে পারবে? তখন কাকতাড়ুয়া বান্টিকে বলল, হ্যাঁ, বাতাসের তো এখন পাহাড়ের ওপর মেঘের ওখানে থাকার কথা। বান্টি তখন ভুট্টার ক্ষেত থেকে দৌড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। বান্টি লক্ষ্য করল পাহাড়ের ওপর অনেক মেঘ জমা হয়ে রয়েছে। মেঘ ছোট বান্টিকে দেখে বলল, হে বান্টি, তোমার সুন্দর ডোরাকাটা রেখাগুলো কোথায়? বান্টি তখন হতাশ হয়ে মেঘকে জানাল, একটা দুষ্টু বাতাস এসে ডোরাকাটার দাগগুলো নিয়ে গেছে। তুমি বাতাসকে দুষ্টু বলতে পারো না, কারণ সে প্রতিদিনই আসে আর আমাকে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় যায়। তাই তো আমি পৃথিবীর সবখানে বৃষ্টি হয়ে ঝরতে পারি, আর এজন্য পৃথিবী শুকায় না। ছোট বাঘছানা তখন মেঘকে বলল, তুমি দেখছো না, বাতাস আমার ডোরাকাটার দাগগুলো নিয়ে গেছে। আমি সেগুলো তার কাছ থেকে ফিরিয়ে আনতে চাই। তুমি জানো বাতাস এখন কোথায় আছে? মেঘ তখন বান্টিকে বলল, বাতাস এতক্ষণে সমুদ্র উপকূলে চলে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, তাহলে তার দেখা পেতে পারো। বান্টি তখন মেঘকে বিদায় জানিয়ে পাহাড় থেকে দ্রুত নেমে সমুদ্রের দিকে চলল। কিছুক্ষণ পর বান্টি সমুদ্রের তীরে পৌঁছে গেল। বান্টিকে দেখে সমুদ্র বলে উঠল, হ্যালো ছোট্ট বান্টি, তোমার গায়ের ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, একটা দুষ্টু বাতাস এসে আমাকে আটকে ধরেছিল আর আমার ডোরাকাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। তুমি বাতাসকে মন্দ বলতে পারো না, সে প্রতিদিন আমাকে পরিষ্কার করে আর পুনরায় গভীর সমুদ্রে চলে যায়। তুমি যদি এখানে বাতাসের জন্য অপেক্ষা করো, তাহলে সে ফিরে এলে এ বিষয়ে তার সাথে কথা বলতে পারো। সমুদ্রের কথা শুনে বাঘ একটু ভরসা পেল আর সে বাতাসের জন্য সেখানে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর বান্টি সামান্য শীতল বাতাসের স্পর্শ অনুভব করল। বান্টি তখন লাফিয়ে উঠে বাতাসকে বলল, দুষ্ট বাতাস, তুমি কেন আমার ডোরাকাটার দাগগুলো তোমার সাথে নিয়ে এসেছো? তুমি জানো দাগগুলো আমার কাছে কত মূল্যবান? আমার দাগগুলো আমাকে ফিরিয়ে দাও। বান্টির কথা শুনে বাতাস বলল, দয়া করে আমাকে ক্ষমা করো, উজ্জ্বল কালো ডোরাকাটার দাগগুলো তোমার। হ্যাঁ, সবাই জানে কালো ডোরাকাটার রেখাগুলো আমার। বাতাস তখন মাথা নিচু করে বলে, দেখো আমি সারাদিনে যা যা আমার সাথে নিয়ে আসি তা আমি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে গিয়ে রেখে আসি। তোমার ডোরাকাটা দাগগুলো হয়তো সেখানেই আছে। তুমি কোনো নৌকা নিয়ে সেখানে যাও আর তোমার ডোরাকাটা দাগ নিয়ে আবার সমুদ্রের তীরে ফিরে এসো। বান্টি তখন সমুদ্রের পাড়ে রাখা একটা নৌকায় গিয়ে উঠল, কিন্তু নৌকা তো চলে না। ও সমুদ্র, বাতাসের কথা মতো আমি নৌকায় তো উঠলাম, কিন্তু এটা তো চলছে না, এখন আমি কি করব? নৌকা বাতাস ছাড়া তো চলে না। বান্টি তখন সমুদ্রের তীরের দিকে তাকিয়ে বলল, হে ভদ্র বাতাস, ডোরাকাটা দাগগুলো আমার ভীষণই প্রয়োজন, দয়া করে তুমি আমাকে দ্বীপে যেতে সাহায্য করো। বাতাস তখন নৌকার ওখানে আসে আর নৌকাকে নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েক ঘন্টা পর সমুদ্রের তীরে নৌকাটি দেখা যায়, সাথে বাঘছানা ও বাতাসকেও। তারা ধীরে ধীরে আরও কিনারায় আসে। বান্টির ডোরাকাটা দাগগুলো ফিরে পেয়ে সে তো ভীষণই খুশি হল। এখন থেকে তোমার ডোরাকাটা সুন্দর দাগগুলো শক্ত করে ধরে রেখো ছোট্ট বাঘের ছানা। আমাকে এখন যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। এই বলে বাতাস দীর্ঘ শ্বাস ফেলে সমুদ্র আর বান্টির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। বান্টি তখন সমুদ্রকে বলল, বাতাস মোটেও খারাপ নয়, আমি আমার দাগগুলো খুঁজে পেয়েছি এবং আমরা বন্ধু হয়েছি, আমাদের বন্ধুত্ব এখন খুবই গাঢ়।
আমি এখন যাচ্ছি মেঘ কাকতাড়ুয়া এবং গাছের কাছে বলতে যে বাতাস মোটেও দুষ্ট নয়, সে খুব মৃদু এবং সৎ, এবং সে পরিবেশকেও অনেক উপকার করে থাকে।